বিদ্যুৎ দপ্তরের কতিপয় কর্মীদের বাদান্যতায় প্রায় চার দিন যাবত অন্ধকারে ডুবে রইল কৈলাসহরের শ্রীনাথপুর গ্রামেরই মানুষ। চার দিন আগে এলাকার বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা আসেন। অভিযোগ, কর্মীরা লাইন সারাই না করে ট্রান্সফরমারে গোলযোগ রয়েছে। এই অজুহাত দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ৬০,০০০ টাকা দাবি করে ঘটনাস্থল থেকে কেটে পড়েন। পরে বিদ্যুতের কাজ জানা গ্রামেরই দুই যুবক নিজেদের উদ্যোগে লাইনের ত্রুটি সারাই করে। মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের ওই দুজন কর্মীকে গ্রামে ডেকে এনে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। আটকে রাখা দপ্তরের কর্মীদের কথাবার্তায় অসংলগ্নতা দেখে ঘটনার সত্যতাই যেন ফুটে উঠেছে। এদিকে চার দিন বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়তে হয়েছে চলতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আমাদের মেশিন ভালো, আমাদের মেশিন ভালো, এই কারেন্টের কাজের লুক আইছিল আর কি। কাজের লুক আওয়ার পরে এখানে কিছু করার না করে দিয়ে মেশিন তারা করে দিছে, উল্লেখ দিয়ে দিছে এটা মেশিন খারাপ, এটা নতুন মেশিন লাগাইতে হবে। দিলে মেশিন তারা দিব, কিন্তু মেশিন গেছে না, তারা এটা আমরা গেম খেলছে। গ্রামবাসী তো আপনার সামনে বললো যে আপনার টাকাও দাবি করছে, আমরা তো টাকা কথা কেউ কইছিল না, আপনি আছেন তারা